আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুর রাজ্জাক। ঝালকাঠির কালিজিরা বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টার ভাঙচুর, আহত এক। দুলাল শাহ ঝালকাঠি থেকে জানান, বরিশালের রূপাতলী থেকে ছাড়া মাহেন্দ্র ঝালকাঠিতে চলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বরিশাল মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি সুমন মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী ঝালকাঠি সীমান্ত কালিজিরা ঝালকাঠি বাসস্ট্যান্ডে এসে টিকিট কাউন্টার ও চেয়ার ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মালিক সমিতির একজন আহত হয়েছে। ঝালকাঠিতে আজ সকাল 11:30টার দিকে কালিজিরা এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে ঝালকাঠির সীমান্ত কালিজিরা বাসস্ট্যান্ডে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বরিশাল মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি সুমন মোল্লা সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে লটিকছড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে মালিক সমিতি জানায়। আমাকে নিজের মধ্যে একটা বড় ধরনের ভুল বোঝা সবাই